নাকি মিষ্টি দিয়ে চাঁদপাড়ায় চাঁদ ওঠাচ্ছে, তুমি কবে এখানে চাঁদ ওঠাবে? চাঁদপাড়াতে তো অলরেডি চাঁদ উঠেই রয়েছে, আর মুনমুনি যখন যেখানে দাঁড়ায় সেখানে তখন চাঁদ ওঠে, আবার সিঙ্গেল চাঁদ না ডবল চাঁদ ওঠে, কারণ নামেই আছে মুনমুন। বাহ, ফাটিয়ে দিয়েছে কিন্তু দিদি এটা। দিদি নিজেই, থ্যাংক ইউ দিদি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এতদিন জানতাম বর্ধমানের মিহিদানা এবং সীতাভোগই বিখ্যাত, কিন্তু এখন ইদানিং কিন্তু বর্ধমানের মুনমুন্দির বাসন্তী পোলাও এবং চিকেন এটা কিন্তু খুবই ভাইরাল হচ্ছে এবং খুবই বিখ্যাত হচ্ছে। তো আজকে আমরা চলে এসেছি বর্ধমানের মুনমুন্দি অর্থাৎ মুসুর রান্নাঘরে, যে মুনমুন্দি আজকে খুবই কম দামে বাসন্তী পোলাও এবং চিকেন কষা এবং মটন কষা দিচ্ছে। তো আজকে এখানে টেস্ট করব এবং খেয়ে দেখব যে কীরকম খাবারের কোয়ালিটি এবং এত কম দামে কীভাবে এই দিদি দিচ্ছে। তো চলো শুরু করা যাক। শীত গ্রীষ্ম বর্ষা কম পয়সায় খেতে চললে এই মুনমুন্দির ভরসা মুসুর রান্নাঘরে। আর শোনো, যে রাঁধে সে চুলো বাঁধে। দিদি কেমন আছো? ভালো আছি। তোমরা ভালো আছো? হ্যাঁ। আজ খুব ব্যস্ত, খুব ব্যস্ত, প্রতিদিনই এই চাপটা থাকে এই খোলার সময়টাতে। তারপরে হালকা হয় একটু পরে হালকা হবে। আমরা নৈহাটি থেকে এসেছি। আচ্ছা, ঘড়িতে সময় বলছে এখন বাজে দুপুর দুটো, আর দেখো অনেকটা পরিমাণে বাসন্তী পোলাও কিন্তু শেষ হয়ে গেছে, আর এখানে মাটানো কিন্তু প্রায় শেষের দিকে। এই বড় সাইজের কন্টেনারগুলো কিন্তু প্রায় শেষের দিকে, দেখো চিকেনও কিন্তু প্রায় শেষের দিকে। তবে আরও রান্না হচ্ছে, দিদির বাড়ি থেকে রান্না হয়ে কিন্তু আরও চলে আসবে গরম গরম বাসন্তী পোলাও আর মাটন। আজকে ট্রাই করব, সঙ্গে থাকো এবং ভিডিওটা পুরো দেখতে থাকো। তোমার 50 টাকা চিলি চিকেন দিয়ে, তাই তো? দুটো প্লেট 50 টাকাটা দুটো এক জায়গায় দিয়ে দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা দিদি, তোমাদের এখানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে? ফ্রাইড রাইস, চিকেন কষা, মাটন কষা, পোলাও, চিলি চিকেন, তারপর ঘুগনি আছে, যা যা থাকে আমার কাছে সবই আছে। যদি তুমি কটা থেকে এখানে আসো যদি? আমাদের আসার দোকান পুরোপুরি একটা থেকে, এবার রান্নাবান্না করে আনতে হয়, তো এবার টোটো সব কিছু ব্যাপারে একটু দেরি হয়ে যায়, একটা 15-20 বেজেই যায়। একটা 15-20 থেকে কত থাকো যতক্ষণ? রাত 10টা। আচ্ছা, রাত 10টা দু পিস মাটন। আরে দিদি, এই সমস্ত রান্নাবান্না কি তুমি নিজেই করো? হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই একটু লেট হয়ে যায়। বলি তোমার সব রান্না করো? 200 টাকা। কারণ এটা যে অ্যামাউন্টটা নেওয়া হচ্ছে সেটা একদম ন্যায্য অ্যামাউন্ট, কিন্তু অনেকে প্রফিট বেশি করার ক্ষেত্রে তাদের অ্যামাউন্টটা বেড়ে যায়। বাট আমি খুব বেশি রাখতে চাই না মার্জিন, তাই আমার এই অ্যামাউন্টে আমি সন্তুষ্ট। আমাদের এখানে বর্ধমানে বেশিরভাগ এই মানে দেশিটাই চলে, রেয়াজিটা খুব বেশি চলে না। রেয়াজিটা আমাদের এখানে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতেই শুরু মানে চলে, বাড়ির খাবার দাবার ক্ষেত্রে তোমার এই দেশি খাসিটাই বেশি চলে, তাই আমি এখানে দেশিটাই রেখেছি যাতে সব মানুষ খেতে পারে। আর মাটনগুলো কিরকম সাইজ আছে? মাটনগুলো তোমার 50 গ্রাম ওয়েটের আছে এক এক পিস, আর চিকেন আর চিলি চিকেনের পিসটা 50 গ্রাম, আর চিকেন কষার পিসটা 60 গ্রাম। এটা কি যাবে বলতো? এটা 4 পিস চিকেন তোলো। আচ্ছা দিদি, তুমি কি সারা বছরই এই পোলাও এর মটরশুঁটি ইউজ করো? হ্যাঁ, সারা বছরই পোলাও এর মটরশুঁটি থাকে। আমি বলছিলাম একটু গ্রেভিটা একটু বেশি করে দিতে। আমি একটু গ্রেভিটা বেশি করে দেব। আমি যখন প্রথম স্টার্ট করি যেই দিন থেকে, তোমরা যদি আমার ফেসবুক প্রোফাইল চেক করো সেদিন থেকেই দেখতে পাবে আমি পোলাও এর অ্যাড যখন দিয়েছিলাম প্রথম, আমি কিন্তু পোলাও এখন যে কোয়ালিটি করছি সেদিনও সেই কোয়ালিটি মেনটেন করেছিলাম, তাই জন্যই আমার এখানে এত গ্যাদার। এগুলো হচ্ছে তোমার আমার খাবারের প্রতি মানে কি বলবো, আমি যে এই জিনিসটা প্রথম দিন থেকে দিয়ে এসেছি এখনো দিচ্ছি, সেই কারণেই এটা তুমি কোয়ালিটি মেনটেন করছো। অবশ্যই অবশ্যই। আচ্ছা দিদি, ব্লগাররা এসে কি খুব ডিস্টার্ব করছে তোমাদের এখানে? তারা তাদের যেরকম ভিউয়ার্স বাড়াতে আসছে আমারও কাস্টমার তাদের
আচ্ছা দিদি, এখন মোটামুটি কতজনের মতো রান্না বান্না করছো এখানে? এখন আমার মোটামুটি 500 লোকের রান্না হয়, মানে এই কম্বো 500। তারপরে তো হোম ডেলিভারি, ক্যাটারিং এগুলো তো রয়েছেই। বাড়িতে প্রায় 50 জনের মতন আমি ডেলিভারি দিয়ে তারপর এখানে এসেছি। সেটা বাঙালি থালি, এগুলো নয়, বাঙালি থালি ভাত ডাল সবজি, কারোর মাছ, কারোর ডিম, কারোর ভেজ। দিদি, তোমার এই রান্নাঘরটা কতদিন হলো? আমাদের বিজনেস হয়ে গেছে প্রায় 4 বছর, আর এইখানে এই কার্ডটা দেখতে পাচ্ছ, এটা মাত্র 1.5 বছর হয়েছে। আচ্ছা দিদি, ভেবেছিলে কোনোদিনও যে এত ভাইরাল হয়ে যাবে? না, এতটাও আশা করিনি। তবে আমার বর্ধমানবাসী আমাকে প্রথম থেকেই এরকম সাপোর্ট দিয়েছে, তার জন্যই হয়তো এখন এতটা ভালোবাসা পাচ্ছি। তাদের মুখ দিয়েই আরো বেশি প্রচারটা হয়েছে। আশা করছি দেখতে পাচ্ছ, আমাকে বলার দরকার নেই। কাজু, কিশমিস, মটরশুঁটি আছে, আর এটা হচ্ছে ওয়াগা দেরাদুন রাইস। যেরকম ডুপ্লিকেট চাল আছে, তাহলে সে মানে বলবো ভুল বলছে, একদম মানে ওয়াগা দেরাদুন রাইস। এর মধ্যে যা যা ভেজিস আছে, মটনের পিসটা প্রায় 50 গ্রাম, হ্যাঁ 50 গ্রাম ওয়েট আছে। আর দেশি দেশি খাসির মাংস, হ্যাঁ। আর ওটা হচ্ছে চিকেনটা হচ্ছে 100 গ্রাম, সরি চিকেনটা হচ্ছে 60 গ্রাম, আর চিলি চিকেনটা 50। দিদি একটু চিলি চিকেনটা তো দিদি দেখা দিচ্ছে, কত গ্রাম পিস আছে এটা? এটা 50 গ্রাম, 50 গ্রাম। মাটনের কিমা করে দেওয়া আছে, আর চর্বি আছে। শুনছি নাকি ছাট ব্যবহার করছে অনেকে বলছে, আমাদের এখানে আমরা ছাটটা ইউজ করি। মাটনটা যেটা আসছে, মাটনের সলিড পিসটা দিয়ে এটাকে কিমা করে দেওয়া আছে। মাটনের সলিড পিসটা কিমা করে দেওয়া আছে। মাটনটা যদি আমি 100 টাকাতে দিতে পারি, তাহলে কিমা একটু না দেওয়ার কিছুই নেই। যদি তুমি নাও একটা কম্বো, কম্বো তুমি নিতে পারো। আর যদি মনে করো যে কম্বো নেবো না, আমাদের এই যে কোয়ান্টিটিটা দেওয়া হচ্ছে ওটা 30 টাকা, মাটন এক পিস নিলে 40 টাকা, চিকেন 20 টাকা, আর 25 টাকা। 25 টাকা হচ্ছে কষা, 20 টাকা হচ্ছে চিকেন। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতটা ভিড় রয়েছে, বসার কিন্তু একটাও জায়গা নেই। চলো একটু এখানকার কাস্টমারদের থেকে একটু রিভিউ নিয়ে নিই। দাদা, আপনারা কি এখানে নতুন খাচ্ছেন নাকি নতুন এসেছেন, ভিডিও দেখেই এসেছেন নাকি, মানে লোকালেরই না বাইরে থেকে এসেছেন? লোকাল। কেমন লাগছে খাবার? এই যে আমাদের সঙ্গে রয়েছে মুনমুন দি, নমস্কার। তো দিদি কেমন আছো? খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও খুব ভালো। এত দূর থেকে ট্রাভেল করে আমার দোকানে এসেছো, তার জন্য আমার ভীষণ মানে আনন্দিত, খুব খুশি হয়েছি। আমরাও তোমাদের এখানে আসতে পেরে খুবই আনন্দিত, আর তোমাদের যে সার্ভিস সেটাও দেখছি খুবই ভালো লাগছে। ঠিক আছে, প্রত্যেকটা কাস্টমারের থেকেও রিভিউ নিচ্ছি, খুবই ভালো লাগছে। তো এবার একটু তোমার মুখ থেকে শুনে নেবো যে তোমার এখানকার যে কম্বোগুলো আছে সেগুলো একটু বলো। আমার এখানে কম্বো হচ্ছে চিকেন মাটন দুটো কম্বো অ্যাভেলেবেল আছে। চিকেনের কম্বোটা মাত্র 50 টাকায়, মাটনের কম্বোটা 100 টাকায়। চিকেনের কম্বোতে 2 পিস চিকেন দেওয়া হচ্ছে, মাটনেও সেম 2 পিস চিকেন দেওয়া, 2 পিস মাটন দেওয়া হচ্ছে। আর রাইসটা আছে বাসন্তী পোলাও আর ফ্রাইড রাইস, যে কোনো একটা নিতে পারো তোমরা। আর যদি কেউ দুটোই নিতে চাও, তাহলে দুরকমভাবে কম্বো নিতে পারো, কোনো অসুবিধা। আচ্ছা দিদি, কিন্তু এখানে অনেক দিন ধরেই ব্যবসা করছেন দিদি, এটা ছাড়াও কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে, ক্যাটারিং সার্ভিসও রয়েছে। হ্যাঁ, আর হোম ডেলিভারিতে দিদি কিন্তু বাঙালি থালিও পরিবেশন করে থাকে। দিদির কাছে একটু শুনে নি, থালিতে কি কি থাকে? থালিতে ভাত ডাল দুটো সবজি ভাজা, চিকেন মাটন মাছ সবকিছুই থাকে। ভেজের মধ্যে পনির বা ডালনা, কোপ্তা কারি, মোচার কোপ্তা কারি, ইঁচড়ের কোপ্তা কারি। আর সবজির মধ্যে তো বিভিন্ন ভ্যারাইটিস আইটেম রয়েছে, ঠাকুমা দিদিমাদের আমল থেকে চলে আসছে। এখন কেউ মানে কাজের টাইম না বের করতে পারার কারণে কেউ করে খেতে পারে না, সেগুলো আমরা বানাই, বানিয়ে সার্ভিস দিই সবাইকে। যেমন মোচার ঘণ্ট, মোচার কোপ্তা কারি, কচু বাটা, কচু শাক, কচু বিলতি, তারপরে তোমার আরও বিভিন্ন রকম আছে, ঢোকার ডালনা, বিভিন্ন রকম আরও অনেক কিছু আছে। তোমাদের কাছে
মানে নরমাল যে থালির প্রাইসটা কি আছে? নরমাল থালির প্রাইস তোমার আমার 70 টাকা থেকে থালি স্টার্টিং আছে। আচ্ছা, যেগুলো হোম ডেলিভারির ক্ষেত্রে, কিন্তু এটা যদি হোটেল সার্ভিস হয় সেক্ষেত্রে দামটা ওই 30 টাকা 25 টাকার মধ্যে চলে আসবে। যেহেতু হোম ডেলিভারিটা কি হয় তোমাকে বলে দিচ্ছি, সব কিছু ইন্ডিভিজুয়াল আছে, একটা প্যাকেজ তারপর সেটাকে ডেলিভারি একটা টাইম আছে, সেই টাইমের মধ্যে ডেলিভারি দিতে হয়। সেক্ষেত্রে ডেলিভারি সব কিছু নিয়ে প্যাকিং সার্ভিস চার্জ নিয়ে সব কিছু নিয়ে থালির দামটা ওরকম দাম। আচ্ছা, এখানে তো জায়গাটা একদমই ছোট, তো সেই জন্য তো সেরকম ভাবে তুমি না, এখানে রান্না বান্নার ব্যবস্থা একদমই নেই। দেখেছো তো থালিটা ছোট, খাবারের যে কলের কলটা আছে, কল পর্যন্ত ইলেকট্রিকের কোনো ব্যবস্থা নেই। দিদি একটা কথা, যেটা স্টার্ট করার মিষ্টি দিদি বলছে যে সে যে বুঝে নাকি রান্না করা যায়, না না এটা বলবো, এটা কি, এটা কি বলবে তুমি? সেটে গুজেও রান্না করা যায়, জিন্স পরেও রান্না করা যায়, শাড়ি পরেও রান্না করা যায়, কুর্তি পরেও রান্না করা যায়। কারণ রান্নাটা করবে আমার দুটো হাত, আঁচলও নয় শাড়ির আর জিন্সের পকেটও নয়, ঠিক আছে? তো আমি বলবো উনি নিজের মতবাদটা একটু পাল্টে নিই, কারণ এটা ভুল কথা। যদি কেউ জিন্স পরে শাড়ি পরে সুস্বাদু রান্না করতে পারে সেটা তার ট্যালেন্ট, ঠিক আছে? তার বাবা নাকি শুনেছি বলেছে যে সব নাকি পচা মাংস খাওয়ায়, কম দামের যারা দেয় তারা নাকি পচা মাংস খাওয়ায়, তুমি সেই বিষয়ে কি বলো? উনি না জেনে বলেছেন, বয়স্ক মানুষ, ওনাকে আমি শ্রদ্ধা করি। উনি ওনার বক্তব্য পাল্টে নিক, আমার কাছে যদি কোনো দিন খাবার খায় তাহলে উনি বুঝতে পারবেন। আর বয়স্ক মানুষ তো বলতেই পারে, মুখ দিয়ে যা খুশি বেরিয়ে যেতে পারে, কিন্তু আমরা ইয়াং জেনারেশন আমরা ভুলভাল মন্তব্য করি। দিদি তুমি এত কম দামে কিভাবে দিচ্ছ? লাভ কি একদমই রাখছো? লাভ থাকছে, খুব কম পরিমাণ লাভ থাকছে, কিন্তু সেটুকুতেই আমি খুশি। হিউজ আমি দালান মানাতে চাই না। তো দিদির সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো, দিদির খাবারও টেস্ট করবো, দেখবো কেমন লাগছে খেতে। আর এখানকার যে পরিবেশ খুবই ভালো। তো দিদির সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো, দিদির কাছে আজকে এসেছিলাম। তো আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে দিদি একটু কিছু বলে দাও। রমাস লাইফস্টাইল যারা দেখছো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। বোন খুব ভালো ভালো ভিডিও আনে, ভিডিও যারা খাদ্য রসিক বা খেতে ভালোবাসো তারা এই দিদির ভিডিওগুলো অবশ্যই ফলো করো, নতুন নতুন আরও অনেক ভিডিও সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তোমরাও অবশ্যই, কিন্তু যদি মুসুর রান্নাঘরে না এসে থাকো, মুনমুনদির কাছে কিন্তু অবশ্যই এসে এই কম্বো কিন্তু অবশ্যই ট্রাই করতে চলে এসো। দিদি আসতে হলে কিভাবে আসতে হবে একবার আসতে হলে বর্ধমান স্টেশনে যদি নামো তোমরা, বর্ধমান স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে কোনো টোটোবালা দাদাকে বলতে হবে পুলিশ লাইন ইন্দ্রকানন মোড় মুসুর রান্নাঘর যাবো, তাহলে তারা নিয়ে আসতে পারবে। আর যারা বাস স্টপ থেকে আসছো আলিশা বাস স্ট্যান্ডে নেমে হেঁটেই চলে আসতে পারবে। থ্যাংক ইউ দিদি। দেখতেই পাচ্ছো ঘড়িতে বাজে এখন সবে তিনটে, একটার থেকে এখানে শুরু হয়েছে দেওয়া, আর এখানে কিন্তু তিনটের মধ্যে প্রায় সব কিছু শেষ হয়ে গেছে। চিন্তা করার কারণ নেই, যদিও 5 মিনিটের মধ্যে সমস্ত খাবার এসে পৌঁছে যাবে। এই ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারছো যে মুনমুনদি কতটা ভালো মনের মানুষ। আচ্ছা দিদি, তুমি নাকি শুনলাম যে তুমি চাকরি করতে, তো চাকরি আর এই বিজনেস করছে এটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো? চাকরি তো লোকের আন্ডারে, বিজনেস করছে নিজে, নিজেই মালিক, নিজেই কর্মচারী। তো এখানে তো ভীষণ এনজয় একটা ব্যাপার আছে, এনজয় করে আমি কাজ করি, রান্না করি, এবং সবাইকে খাওয়াই, এবং সবাই ভালো যখন রিভিউ দেয় ব্যাস।
আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।